রহিম আল্লাহ সর্বশক্তিমান, আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের দোয়া আমিও ভালো আছি। তাই আজকে শুক্রবারে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটা ভাই একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ভালো করে মনোযোগ দিয়ে আমি যে জিনিসগুলো দিয়ে ওষুধগুলো বানামো আপনারা এভাবে নিয়মিত ইনশাল্লাহ খান, একসাথে সুপকার পাবেন। আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভাই, দুই পদ জিনিস দিয়া, তাল মাকনা আর ইসুফগুল দিয়া। আজকের ভিডিওটা ছয় পদ সাত পদ জিনিস দিয়া ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা খাইলে আপনাদের কী উপকার আসবে দেখেন, যারা জনব দুর্বলে বেশি ভোগেন, যারা ডায়াবেটিস রুগী এদের জন্য ভাই বেশি প্রযোজ্য, ইনশাল্লাহ একশো একশো কাজ। তো ভাই ভিডিওটা আমার বেশি বেশি দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। এই প্রতিবন্ধী মানুষ হিসেবে আপনাদের কাছে আমার এই চাওয়া আর এই পাওয়া, আর আমি বনাদি গাছ গাছের সত্য জিনিস দুনিয়াতে আমি সত্য রোপণ করে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখেন আমি কি কি দিয়ে বানাচ্ছি। এক গ্লাস পানি নেবেন ভাই, যেরকম পানি নেবেন দুটা গ্লাস নেবেন। প্রথম দিলাম আমি শিলা জুট, এটা শিলা দুধ, শিলা দুধ এক চামচ, এটা শিলা দুধ। এরপরে হয়েছে আপনার শিলা দুধের পরে দিলাম শাহিদানা, এটা নাম ভাই শাহিদানা, এই দেখছেন অল্প অল্প দিয়ে বেশি দিন না, শাহিদানা। এরপরে দিলাম, আগে একটা ভিডিও করা আছে ভাই আমার, তাল মাকনা, এটা নাম হচ্ছে তাল মাকনা, দিলাম তাল মাকনা। দিলাম ইসুফগুল, এই দিলাম ইসুফগুল, ইসুফগুলের এই ইসুফগুল। এরপরে দিব আমি, এটা হয়েছে ভাই শিমুলের মূল, শিমুলের মূল দিব আমি কিছু, এই শিমুলের মূল, এই শিমুলের মূলে পাউটার নেবেন পাউটার। তারপর হয়েছে ভাই অশ্বগন্ধার পাউডার, এই অশ্বগন্ধা পাউডার, এই সবগুলা পাউডার দিয়ে যখন ওষুধটা আপনারা বানায় খাইবেন কি হইতে পারে উপকার আমি আপনাদেরকে বলবো পুরো জিনিসটা। এরপরে দিবেন ভাই হালকা একটু মধু, এই মধু দিবেন হালকা, বিশেষ করে ভাই যারা ডায়াবেটিস রুগী এদের জন্য কিন্তু খুব উপকারী জিনিস ভাই। আজকের ভিডিওটা ভালো করে দেখবেন, নিজেরা খাবেন, বাইরে কোনো দালালি চক্রান্ত করতে হবে না, পাশের দোকানে যাবেন নিজেরাকে এগুলো কিনবেন, কিনে আই না বাসায় আইনা নিজেরা বানায় খাবেন। এটা খাইলে কী উপকার আসবে আপনাদেরকে আমি বলি, দেখেন ভাই আমাদের এখন গরমকাল চলে, খুব গরম, আমাদের পুরুষের নারীর সবারই দেখেন বীর্য পাতল হয়ে গেছে, তারপরে আপনার এই গরমে ভাই প্রস্রাব লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, খুব কষ্ট ভাই প্রস্রাব করতে, কিটকিট করে কামড়ায়। তাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলতেছি, যারা যৌন দুর্বলে ভুগতেছেন, যারা বীর্য পাতল হয়ে গেছে, যাদের নবস আঁকা বাঁকা হয়ে গেছে, এই ভাইদেরকে জন্য আমি অনুরোধ করব, যারা মনে করেন ডায়াবেটিস রুগী ভুগতেছেন আপনাদের একবারই নাই, ডায়াবেটিস রুগীর জন্য ভাই বেশি বেশি উপকার। এই দেখেন কিছুক্ষণ দিলাম, দেখেন জিনিসটা কত সুন্দর হয়ে গেল, এই দেখেন একবারে ক্লিয়ার। এই সাত পদ দিয়ে বানাবেন ভাই, এই সাত পদ জিনিস দিয়ে যখন বানাবেন, বানানোর পর আপনি খাবেন, ইনশাল্লাহ দেখবেন এটা খাওয়ার সাথে সাথে আপনার কি উপকার আসবে, আপনার শরীরে রক্তগুলো ক্লিয়ার থাকবে, আপনার জনশক্তি বাড়বো, যাদের বীর্য পাতল হয়ে গেছে বীর্য গাড়া হবে। কারণ এই সাত পদ জিনিস প্রতিটা জিনিস হবে আল্লাহ রহমতি জিনিস, আর প্রতিটা জিনিস আল্লাহ কেরামতি জিনিস। দেখেন কি সুন্দর হয়ে গেলো, গাড়া হয়ে গেলো, দেখেন এক মিনিটও লাগলো না। এরকম করে আপনার সকালে এক গ্লাস খান, বিকালে এক গ্লাস খান, এই দুটো জিনিস ভাই সাতটা জিনিস একসাথে মিক্স করবেন, করে আপনি সকাল বিকাল দুই টাইম করে আপনি খান, ইনশাল্লাহ দেখবেন দেখছেন কি গাড়া হয়েছে, দেখেন একবারে গাড়া হয়ে গেছে। আপনি খান আমার কথাটা ধরে ভাই, ইনশাল্লাহ দেখবেন যে বেশিরভাগ ডায়াবেটিস রুগীদেরকে বলবো ভাই আপনি এটা চিনি ব্যবহার করবেন না, এইভাবে আপনি রাত্রে এক গ্লাস সকালে একবার খান, ডায়াবেটিস রুগীর জন্যে খুবই খুবই উপকারী জিনিস। যদি আপনি নিয়মিত একচল্লিশ দিন বা দুই মাস এক মাস নিয়মিত খাইতে পারেন, আপনি যৌন দুর্বলে ভুগবেন না, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বো, স্বামী স্ত্রীর ভিতরে কোনো গরল ঢুকবে না, এটা নিয়ে কোনো রকম বিপদ হবে না, সংসার শান্তি থাকবো, সুখী থাকবো,
এই বললে আমি আমার ভিডিওটা ভালো করে দেখবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, প্রতিটা ভিডিওতে আমি বলি ভাই এবং প্রতিপ্রতি মানুষ দোয়া করেন, ভিডিওগুলো একটু বেশি বেশি দেখেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করেন, তাহলে ভাই আমি খুশি। তা আমি টাকাও চাই না, পয়সাও চাই না ভাই, আমি কারো কাছে হাতও পাতি না, আপনাদের দোয়ায় মহাব্বত, মা বাবার দোয়ার মহাব্বতে ইনশাল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, আজকে ভিডিওটা দীর্ঘত করব না, এ বলে আমি বিদায় নিচ্ছি। আগামীতে আবার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, এ বলে আসসালামু আলাইকুম।